খোঁজাখুঁজি একাই করবেন নাকি আমি সাহায্য করব? আমি আবার কি খুঁজতে যাব? এই দেখো, আর কিছুক্ষণের মধ্যেই তো দ্রোণের ফুলসজ্জা হয়ে যাবে। তারপর তো আপনাকে নতুন করে কাউকে খুঁজতে হবে, তাই না? এই লাগেজ, লাগেজ? হ্যাঁ, আপনার লাগেজ গোছানো হয়ে গেছে? আমি লাগেজ গোছাতে যাব কেন? এই দেখো, রাগের চোটে মাথাটাও খারাপ হয়ে গেছে। এত কিছুর পর কি আর আপনি নির্লজ্জের মতো এই বাড়িতে থাকবেন নাকি? কি মিষ্টি হাত, মুচড়ে দিতে যা লাগবে না। যা, এই যে শুনুন, এই আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, জানিস তো? কি অদ্ভুত জিনিস মা? ওই থানার বাইরে আমি মাকে দেখলাম। মাকে না একেবারে সুস্থ বলে মনে হলো, ঠিক আগের মতো। যদি স্মৃতি যেত তাহলে কি মা এই আগের মতো আচরণ করতে পারতেন? না, পারতেন না। তার কারণ হচ্ছে ঠাম্মির স্মৃতি কোনোদিন যায়নি। আর এটা আমি আর তোমার ছেলে অনেক আগের থেকেই জানতাম যে ঠাম্মি এটা নাটক করছে। নাটক? মায়ের এই সবটা নাটক? হে ভগবান, মা এই এতগুলো মানুষকে ভুল বোঝাচ্ছেন নাটক করে, কি সাংঘাতিক! ও, তাই ওইসব বিড়াল টিড়াল দিয়ে ওনার মুখোশ খোলার চেষ্টা করছিলি না সেদিন? তার মানে তো রনের বাবাও এই সবটার সঙ্গে যুক্ত, উনি সবটা জানেন। মা, বাবা আর অনেক কিছু জানে, অনেক কিছুর সঙ্গে বাবা যুক্ত। আমি আমার কাছে ধরা পড়ে গেছিল বলেই স্মৃতি যাওয়ার নাটকটা করতে বাধ্য হয়েছে। এই বাড়িতে অনেক বড় ষড়যন্ত্র চলছে। একবার যদি ঠাম্মির নাটকটা ফাঁস করে দিতে পারি তাহলে বাবার মুখোশটা খুলে যাবে। পর্দা ফাঁস করার দরকারটা কি?